সবাইকে স্বাগত টেনবিল স্কুলের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের পড়বার বিষয়বস্তু হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম। অংশীদারি ব্যবসা কিন্তু নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, তবে এর কিছু পরিণাম রয়েছে বা অসুবিধা রয়েছে যা আজকে বর্ণনা করা হচ্ছে। প্রথমটি হচ্ছে পাওনা আদায়ে সমস্যা দেখা দেয়। অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। চুক্তিজনিত অধিকার আদায়ের সমস্যা। অনিবন্ধিত অংশীদার প্রতিষ্ঠান চুক্তিজনিত অধিকার আদায়ের লক্ষ্যে কোনো অংশীদার অন্য কোনো অংশীদারের বিরুদ্ধেও মামলা করতে পারে না। তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলার সমস্যা দেখা দেয়, অর্থাৎ অনিবন্ধিত অংশীদারি কারবার যদি তার কোনো অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কিন্তু তৃতীয় পক্ষ তার কোনো অধিকার আদায়ের জন্য অনিবন্ধিত অংশীদারি কারবারের বিরুদ্ধে মামলা করতে পারবে। আরেকটি হচ্ছে পারস্পরিক মামলা দায়ের সমস্যা। অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারগণ পরস্পরের বিরুদ্ধে চুক্তি শর্ত মেনে চলার জন্য আদালতে মামলা করতে পারবে না। আজকে আমরা কি কি বিষয় জানলাম? আজকে আমরা প্রথমেই জানলাম অনিবন্ধিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি কি অসুবিধা দেখা দেয়। সেটি হচ্ছে পাওনা আদায়ের সমস্যা, অর্থাৎ অংশীদারগণ 100 টাকার বেশি আদায় করতে পারে না। চুক্তিজনিত কোনো কারণে এক অংশীদার অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে না। অনিবন্ধিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের সমস্যা হয়, অর্থাৎ তারা কোনো মামলা করে অধিকার আদায় করতে পারে না, কিন্তু তৃতীয় পক্ষ অংশীদারগণের বিরুদ্ধে মামলা করে অধিকার আদায় করতে পারে। আর সর্বশেষ হচ্ছে পারস্পরিক মামলা দায়ের সমস্যা, এর ফলে অংশীদারগণ পারস্পরিক মামলা দায়ের করতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।